الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবান করে আজকে মাদ্রাসা দারুল ইসলাম মুহাম্মদিয়া আলী মাদ্রাসা দুই দিনব্যাপী ইসলামী জলসার সমাপনী দিবসে সমাপনী সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষদের ভিতর থেকে কবুল করে আমাদেরকে বাছাই করে যাদের বসিয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নবীর প্রতি যিনি মন গড়া কোনো কথা বলেন না যা বলেন তা ওহী আল্লাহ তাআলা তাকে যা জানান তাই তিনি বলেন যার আনুগত্য করা যার ইত্তেবা করা যাকে মেনে নেওয়া আমাদের জন্য জরুরি দায়িত্ব কর্তব্য তার প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক লম্বা আলোচনা করব এমনটি ভাববেন না এমনি হাদিসের কিতাবে আছে মান দারাল্লাহু বিহি ওমান শাক্কাল্লাহু আলাইহি যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয় যে ব্যক্তি কোনো মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাআলা তাকেও বিপদে ফেলে তো আমি আপনাদের কষ্ট দিব বিপদে ফেলতে চাই এমনটি নয় তবে আশাবাদী আপনাদের কল্যাণকামী কিছু কথা বলবো যা জরুরি উপকার এনে দেবে ইনশাআল্লাহ থাকবেন তো আপনারা তাই না রাজি আছেন আপনারা যারা আছেন এই যে অনেক মানুষ চলে গেল না তাদের কিন্তু নেকি হয়নি এবার আপনি বলবেন রাখার জন্য বলছেন না একটা নেকি হয়নি কেন হয়নি হাদিসটা আগে শুনুন তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস কয় নম্বর হাদিস 639 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোন জায়গায় ইলমি মজলিস হয় আলোচনার মাহফিল হয় জ্ঞানী জায়গায় ইলমি আলোচনার মজলিস ঘটে তখন ওই জায়গায় কেউ যদি বসে অতপর মনোযোগ দিয়ে আলোচনা শোনে অতপর শেষ পর্যন্ত থাকে কয়টা কাজ তিনটা কাজ এক বসে দাঁড়িয়ে যারা আলোচনা শোনে তারা এই ফজিলতের যোগ্য নয় তারা ফজিলত থেকে বঞ্চিত যারা আলোচনা শুনতে বাদাম খায় বুট খায় কালাই খায় আরো বিভিন্ন জিনিস খাওয়া নিয়ে ব্যস্ত থাকে তারাও এই ফজিলত পায় না যারা আলোচনা শেষ হওয়ার আগে ওঠে বাড়িতে চলে যায় আলোচনার মজলিস শেষ হয় নাই শেষ হয়েছে যত রাত হোক ইলমের মজলিসে আসলে শেষ করেই যেতে হবে যদি নেকি পেতে চায় তাহলে কি হবে আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলেন হে আদম সন্তান তোমরা যারা আলোচনা শুনেছো শেষ পর্যন্ত থেকেছো ধৈর্য সহকারে শুনেছো বসেছো তোমরা এখন বাড়িতে চলে যাও কেন তোমাদের যত পাপ ছিল অপরাধ ছিল গুনাহ ছিল সব ক্ষমা হয়ে গেছে আর তোমরা যত পাপ করেছো যত অপরাধ করেছো যত গুনাহ করেছো সমস্ত পাপ অপরাধ গুনাহ নেকিতে পরিবর্তন
পরিবর্তন করে দেওয়া হয়েছে। পাপ নেকি আল্লাহর সাথে জড়িত যত পাপ আপনি করেছেন সব নেকি হয়ে যাবে শেষ পর্যন্ত থাকলে। শেষ হওয়ার আগে চলে গেলে কি নেকি হবে? কি হবে? এখন খোলেন সহি বুখারী হাদিস নাম্বার 66, কয় নম্বর হাদিস? সহি বুখারী তো খোঁজা অনেক সহজ, মোবাইলে অ্যাপস আছে, আপনি মোবাইলে সার্চ দিয়ে দেখেন না আপনার অবস্থা কি, হেঁটে যাচ্ছেন, রাস্তায় আছেন, একটু সার্চ দিয়ে হাদিসটা বের করে দেখেন আপনাকে আল্লাহর নবী কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা জায়গায় তিনি বসে আছেন মসজিদে, পাশে কিছু সাহাবীরা বসে আছেন, তিনটা লোক দূর থেকে আসলো, একটা লোক ভাবলো আমি কি এলেম শুনব নাকি যাব, সে ভাবলো যেহেতু এলমের কথা হচ্ছে তাহলে আমি শুনেই যাই, লোকটা বসে পড়ল। আর একটা লোক ভাবলো আমি কি বসব নাকি যাব, ঠিক আছে যেহেতু এলমের আলোচনা হচ্ছে তাহলে আমি পিছনে যেহেতু এসেছি পিছনে বসি। আরেকজন লোক দাঁড়িয়ে থাকলো, ওই জায়গায় বসলো না, মুখটাকে ফিরিয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই তিন ব্যক্তির ক্ষেত্রে কি কি ঘটলো তোমরা কি জানো? প্রথম ব্যক্তি যে এলমের মজলিসে বসলো সে আল্লাহর আশ্রয় গ্রহণ করলো আর আল্লাহ এ কারণে তাকে আশ্রয় দান করলেন। আল্লাহর আশ্রয়ের অর্থ কি? যত বিপদ হতে পারে, রুজি রোজগার না থাকা একটা বিপদ না, আসমানি গজব আসা একটা বিপদ না, শয়তান পাপ কাজ করায় এটা একটা বিপদ না, দুনিয়াবি যত বিপদ, মরার পরে যত বিপদ, জাহান্নাম একটা বিপদ, কবরের আজাব একটা বিপদ, হাসরের ময়দান একটা বিপদ, ফুলসিরাতের ময়দান একটা বিপদ, মিজানের জায়গায় একটা বিপদ, তাহলে যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দিল। কে? যে মজলিসে বসল এলেম অর্জন করতে। দ্বিতীয় লোকটা বসতে লজ্জা করলো তাও বসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই লোকটাকেও আল্লাহ লজ্জা করলো, আর আল্লাহ লজ্জা করার অর্থ কি জানো? এই লোকটাকে আল্লাহ আজাব দেবে না। আর যে তৃতীয় লোক, ও বসলো না, ও চলে গেল, এ কারণে কি হলো জানো? আল্লাহ ওর থেকে মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ মুখ ফিরানোর অর্থ কি জানো? আল্লাহ ওকে দয়া করবে না, আল্লাহ ওকে ক্ষমা করবে না, আল্লাহ ওকে মাফ করবে না, আল্লাহ ওকে রহমত দিবে না, আল্লাহ ওকে করুণা করবে না, আল্লাহ ওর দিকে তাকাবে না, আল্লাহর যত দয়া করুণা রহমত সবগুলো থেকে ও বঞ্চিত হয়ে গেল। তা আপনারা কি চান বঞ্চিত হই? যতগুলো মানুষ আছেন এই সময় আপনার যদি কষ্ট হয় এখানে ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে ঘুমিয়ে পড়বেন, তবে শেষ করে যাবেন, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলে। তাহলে বুখারীর 66 নম্বর হাদিস অনুযায়ী আমল করবেন, তাই না? আজকে অনেকেই কঠিন কঠিন আলোচনা করেছেন, আমার আলোচনাটাও কঠিন, যেহেতু এখানে দেখছি অনেক যুবক ভাইরা আছে। ফিতনার সময়ে বাঁচার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হল কোরআনকে বোঝা, হাদিসকে বোঝা, ঠিক না? কোরআন যদি কেউ না বোঝে, হাদিস যদি না বোঝে, তাহলে বিপদে পড়ে যায় না? এই জন্য কোরআন বোঝার নীতিমালা, কোরআন বোঝার সূত্রাবলী, হাদিস বোঝার সূত্রাবলী, অতঃপর আপনাদের জন্য আম কিছু নসিহা আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমি বেশি লম্বা করব না, অল্প কথায় ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কোরআনকে বুঝতে গেলে পাঁচটা পয়েন্ট লাগে। এক, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনকে দিয়ে কোরআনকে বুঝতে হয়। শুধু যদি ব্যাকরণ দিয়ে কোরআন বোঝে, আরবি গ্রামার দিয়ে কোরআন বোঝে, আরবি ভাষা দিয়ে কোরআন বোঝে, তাহলে কোরআনের বুঝ সঠিক হয় না।
কোরআনকে বুঝতে চাইলে কোরআনকে জানতে চাইলে পাঁচটা নীতিমালা লাগে। এক, কোরআনকে দিয়ে কোরআন বোঝা। দলিল আল্লাহ তাআলা সূরা ফুরকান 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, তারা আপনার কাছে যত জটিল কঠিন প্রশ্ন নিয়ে আসুক, তার সঠিক ব্যাখ্যা উত্তম তাফসীর আমি আল্লাহ করে দেব। কে ব্যাখ্যা করবেন? তাহলে কোরআনের ব্যাখ্যা প্রথমে কে করবেন? আল্লাহ। এই কথাটা মনে রাখেন, আল্লাহ কোরআন ব্যাখ্যা করবেন। আর হুজুরের দায়িত্ব আল্লাহর ব্যাখ্যাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঠিক না? দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনামের 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশাই নাই, ওদের জন্যই নিরাপত্তা, উরাই হিদায়াত প্রাপ্ত। তাহলে জুলুমটা কি? জুলুমের অর্থ আমরা ব্যাকরণে পাই, ডিকশনারিতে পাই, অভিধানে পাই। জুলুম, অত্যাচার, অন্ধকার, এই সমর্থবোধক অর্থ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বললেন, হে নবী, কে আছে যে জুলুম করে নাই? আমরা তো তাহলে জুলুমকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা বুঝতে পারো নাই, এ জুলুম সে জুলুম নয়, এই ব্যাখ্যা আল্লাহ করেছেন। ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। তার মানে হবে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরিকের সাথে মিশাই নাই, ওদের জন্য নিরাপত্তা, উরাই হিদায়াত প্রাপ্ত। তার মানে রাসূল কার দিয়ে ব্যাখ্যা করলেন? আল্লাহকে দিয়ে ব্যাখ্যা করলেন। তাহলে কোরআনের ব্যাখ্যা প্রথমে কে করবেন? আল্লাহ করবেন। দ্বিতীয় পর্যায়ে ব্যাখ্যা করবেন আল্লাহর নবী। দলিল সূরা নাহল 44 নম্বর আয়াত। তৃতীয় পর্যায়ে ব্যাখ্যা করবেন সাহাবী। সাহাবীদের ব্যাখ্যাটা নিতে হয়, তা না হলে আপনি কোরআনের মর্যাদাটা, কোরআনের সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন না। সাহাবীদের ব্যাখ্যা কেমন দেখেন, দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, কয়জন হলো? দুইজন হজ করতে গেছেন। কি করার জন্য গেছেন? হজ করার জন্য দুইজনই। তো আব্দুল্লাহ ইবনে উমার কাবা ঘরের চার কোণার দুই কোণা স্পর্শ করছেন, একটা হলো হাজরে আসওয়াদ আর একটা হলো রুকনে ইয়ামানি। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চার কোণা স্পর্শ করছেন, চার জায়গায়। তো আব্দুল্লাহ ইবনে উমার মুয়াবিয়াকে বলছেন, আচ্ছা আপনি চার জায়গায় স্পর্শ করেন কেন? আল্লাহর নবী তো করতেন দুই জায়গায়, আপনি চার জায়গায় করেন কেন? তখন মুয়াবিয়া বলছেন, আচ্ছা বলো তো আব্দুল্লাহ, আল্লাহর ঘরের কোন জায়গা না পাক যে ধরা যাবে না? আমাদের সে অনেকে যুক্তি দেয় না, অসুবিধা কি, সমস্যা কি? ঠিক একই কথা বলছেন, আল্লাহর ঘর না পাক কোথায় যে ধরা যাবে না? তখন আব্দুল ইবনে উমার বলছেন, আপনি এ কথা বলছেন, আপনি কোরআন পড়েন নাই? সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের আদর্শ, রাসূলের পদ্ধতি উত্তম, অনুসরণীয় নমুনা, উসওয়ায়ে হাসানা। তো আমি ভাবছি রাসূল স্পর্শ করলেন দুই জায়গায় আর আপনি করলেন চার জায়গায়, তো রাসূলেরটা ভালো না আপনারটা ভালো? যদি আপনারটা ভালো হয় তাহলে রাসূলেরটা খারাপ, আর যদি রাসূলেরটা খারাপ হয় তাহলে আপনারটা, রাসূলেরটা যদি ভালো হয় আপনারটা খারাপ, আর রাসূলেরটা যদি খারাপ হয় আপনারটা ভালো, তাই না? তখন মুয়াবিয়া বুঝে গেলেন কি কথা বললেন। তখন বললেন, আব্দুল্লাহ তুমি ঠিক বলেছো, আমারটাই খারাপ, রাসূলেরটাই ভালো, দুই জায়গায় স্পর্শ করতে হবে, চার জায়গায় স্পর্শ হবে না। তার মানে কোরআন বুঝতে হবে কার মতো করে? সাহাবিদের মতো করে।
চার তাবিদের মতো করে, পাঁচ আরবি ব্যাকরণের মাধ্যমে শেষ করে দিলাম। এই কথার উপরেই আমি ঘন্টার পরে ঘন্টা কথা বলতে পারবো, তবে আমি এক কথায় শেষ করে দিলাম। কোরআন বুঝতে কয়টা নীতি লাগে? পাঁচটা। এক, কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করতে হবে। দুই, হাদিস দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে হবে। তিন, সাহাবিদের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করতে হবে। চার, তাবির মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করতে হবে। পাঁচ, আরবি ব্যাকরণের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝের তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নীতিমালা, হাদিস কিভাবে বুঝব। আমাদের সমাজে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এ বিষয়ে বাংলাদেশে ওয়াজ হয় না, এটাই ঠিক। আমি যখন আলোচনা করি তখন মানুষ অনেক কথা বলে, তবে আমি দেখেছি এটা এত জরুরি কথা, হাদিসকে যদি হাদিসের মতো বোঝা না যায় তাহলে অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। হাদিস বোঝার নীতিমালা ১২টি, কয়টি সবগুলো আমি ব্যাখ্যা করব না, তিনটা জায়গায় ব্যাখ্যা করব। এক, হাদিসের ক্ষেত্রে সহিহ জঈফ জাল পার্থক্য করতে হয়। কেন? সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হয়, জঈফ আর জাল হাদিস ত্যাগ করতে হয়, ঠিক না? সমাজে যত ইখতিলাফ, সমাজে যত দলভেদ, সমাজে যত অমিল, সমাজে যত একজনের সাথে আরেকজনের মিল নাই, এর যত কারণ, সমস্ত কারণের ভিতরে একটা বড় কারণ হলো জঈফ হাদিস, জাল হাদিস আর অপব্যাখ্যা আর ভিত্তিহীন হাদিস, ঠিক না? ভিত্তিহীন হাদিসের কারণেই ইখতিলাফ ঘটে, অপব্যাখ্যার কারণে ইখতিলাফ ঘটে, একজনের সাথে আরেকজনের মিল পাওয়া যায় না। কেন? জাল হাদিসের কারণে। হানাফিদের কাছে ফতোয়া হলো কারো যদি রক্ত বের হয় তাহলে তার অজু ভেঙে যায়। দলিল মিসকাতের ৩৩৩ নম্বর হাদিস, আল ওযু মিন কুল্লি দামিন সাইলিন, প্রত্যেক প্রবাহমান রক্তের কারণে অজু করতে হয়। তার মানে রক্ত বের হলেই অজু ভেঙে যায়। এটা কাদের মাজহাব? হানাফি মাজহাব। রক্ত বেরোলেই অজু ভাঙে। বাকর রহিমাহুল্লাহ বলেন, আমি উমার ইবনুল খাত্তাবকে দেখলাম, তার মুখে একটা ফোড়া উঠেছে, তিনি ফোড়াটা গেলে ফেললেন, ফোড়া থেকে রক্ত বের হলো, এরপরে তিনি মুছে ফেললেন, তারপরে সালাত আদায় করলেন, কিন্তু তিনি অজু করলেন না। তার মানে সাহাবিদের বর্ণনা দ্বারা জানা যায়, অজু ভাঙে না রক্ত বের হলে। সাহাবিরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থায় সালাত আদায় করেছেন, তাদের অজু ভাঙে নাই। কিন্তু আমাদের দেশে জঈফ হাদিসের কারণে রক্ত বের হলেই অজু ভাঙে, ঠিক না? তাহলে এই ইখতিলাফ কেন ঘটলো? জঈফ হাদিস, জাল হাদিস। ওরাই তো আবার বলে ওই ঘটনাটা মিথ্যা, কিন্তু ওরাই বলে ওদের বিরুদ্ধে যায়। কে বলে? আলী রাদিয়াল্লাহু আনহু, তার পায়ে তীর বিঁধল, এই জন্য তীর বের করতে পারল না, তো কি করবে? তাকে নামাজে দাঁড়ানোর কথা বলা হলো, তিনি সালাতে দাঁড়ালেন, তখন তীর বের করা হলো, তো তীর বের করার সময় তো রক্ত বের হলো। এ ঘটনা তো মিথ্যা, কিন্তু বলে তো তারা, তাই না? তো তোমাদের এই ঘটনা দিয়েও তো প্রমাণ হয় রক্ত বের হলে অজু ভাঙে না। তার মানে যত ইখতিলাফ, জাল হাদিস জঈফ হাদিসের কারণে। আপনি দেখবেন অনেক মসজিদে, আপনাদের মসজিদে নাই আমি জানি, কিন্তু অনেক মসজিদ আছে, মসজিদের উপরে লেখা আছে, লাল বাতি জ্বালানো আছে, জুমার দিন আপনারা কেউ সুন্নাতের নিয়ত করবেন না। কেন? আপনাদেরকে পরে সুন্নাতের সময় দেওয়া হবে, বলা হয় না? এটাও কিন্তু জাল হাদিসের কারণে। তানকিহুল কালাম ৪৩৩ পৃষ্ঠায় একটা জাল হাদিস আছে, লা তুসাল্লু ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমাম যখন খুতবা দেয়
তখন তোমরা সালাত আদায় করো না। তার মানে ইমামের খুতবার সময় সালাত পড়া যাবে না। হাদিস আছে, তবে হাদিসটা সহি নয়, হাদিসটা হলো জাল। এই জাল হাদিসের কারণে আজকে সহি হাদিসের উপরে নির্যাতন হয়েছে, সহি হাদিসকে ধামাচাপা দেওয়া হচ্ছে। অধিকাংশ মসজিদে সালাত আদায় করতে দেওয়া হয় না, তাদেরকে বলা হয় আপনারা বসেন, কেউ নামাজ পড়বেন না, ঠিক না? বলে না বলে না? আমাদের এলাকায় তো পড়ারই সুযোগ নাই, অথচ আপনি দেখেন এই জাল হাদিস। বুখারীর 930 নাম্বার হাদিস দেখেন, বুখারীর 931 নাম্বার হাদিস দেখেন, মুসলিমের 261 নাম্বার হাদিস দেখেন, মিশকাতের 1411 নাম্বার হাদিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ঢোকার পরে তিনি খুতবা দিচ্ছিলেন, তখন একটা লোক ঢুকে পড়ল, ঢোকার পরে লোকটা বসে পড়ল, লোকটা কি করল, বসে পড়ল, আল্লাহর নবীর খুতবা বন্ধ, আর খুতবা দিচ্ছেন না, স্টপ, থেমে গেছেন। কেন? ওই যে লোকটা যে বসে পড়েছে এই জন্য থেমে গেছেন। থেমে গিয়ে ওই লোকটার দিকে ইঙ্গিত করে বলছেন, আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? কালাল্লা, লোকটা বলল, না আমি সালাত আদায় করি নাই। আল্লাহ নবী বললেন, কুম, দাঁড়াও, ফসল্লি রাকাতাইন, দুরাকাত সালাত আদায় করো। তার মানে তুমি দুরাকাত সালাত পড়বে, তারপরে বসবে, তুমি কেন বসলে সালাত আদায় না করে? রাসুলের খুতবা দামি না হুজুরের খুতবা দামি? আপনারা কি মনে করেন রাসুলের খুতবা দামি? শ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রেষ্ঠ কথাকার, তার কথা, তার খুতবা সবচেয়ে দামি। তো রাসুলের খুতবার সময় যদি সালাত চলে, রাসুলের খুতবার সময় যদি খুতবা থামিয়ে দিয়ে তাকে সালাত আদায়ের কথা বলে, তাহলে পৃথিবীর কে আছে যার খুতবার সময় সালাত চলবে না? প্রত্যেকের খুতবার সময় সালাত চলবে, পড়তে বাধ্য, বাধ্যতামূলক। সে যদি না পড়ে আর যদি পড়ার অনুমতি না দেয়, তাহলে রাসুলকে অপমান করা হবে। তোমরা রাসুলকে অপমান করছো, কেন তোমরা বলো সালাত পড়া যাবে না? মসজিদে ঢুকবে, দুরাকাত সালাত পড়বে, তারপরে বসবে, না পড়ে বসার অনুমতি নাই, রাসুল থেকে অনুমতি নেই, অথচ আমরা বসে যাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। কেন? জাল হাদিসের কারণে, তাই না? জাল হাদিসের কারণে, না জাল হাদিসের কারণে কিন্তু আকীদাও পাল্টে যায়। আমাদের আকীদা হলো নবী মাটি, তাই না? আর বাংলাদেশের 80% মানুষের আকীদা হলো নবী নূর। বল, বললাম আমি, নবীকে কি বলে? নূর বলে। ওদেরকে যদি বলা হয় আপনারা নূর বলেন কেন, তখন ওরা দলিল দেয়, কয়, আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করেছে। হাদিস আছে না? আছে, আছে। হাদিসের মান, এটা জাল হাদিস, এটা মিথ্যা হাদিস, তবে হাদিস। এই হাদিসের বিরুদ্ধে দুইটা হাদিস আছে। কয়টা হাদিস? দুইটা। একটা বুখারিতে আছে 3191 নম্বর হাদিস, كان الله ولم يكن شيء غيره وكان عرش على الماء وكتب في الذكر كل شيء وخلق السماوات والارض। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদিতে একমাত্র আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া কেউ ছিল না, তখন আল্লাহর আরশ ছিল, আরশ ছিল পানির উপরে, এরপর তিনি প্রত্যেক বস্তুর তাকদীর লাউহে মাহফুজে লিপিবদ্ধ করলেন, এরপরে তিনি আসমান সমূহ সৃষ্টি করলেন, জমিন সমূহ সৃষ্টি করলেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথম সৃষ্টি, প্রথম যেটা ছিল সেটা হলো আরশ। প্রথম কি ছিল? আরশ, নবী নূর, এটা প্রথম ছিল। কি ছিল? আরশ। এটা হলো সহি হাদিস। আপনি তিরমিজিতে যান, 3319 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ
তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন ফাকালা লাউকতুব ফাজরা বিমা হুয়া কাইনুন ইলাল আবাদ এরপরে তিনি কলমকে বললেন কলম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা হয় তুমি লিপিবদ্ধ করো তো কলম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা হয় সবকিছু লিপিবদ্ধ করলেন তার মানে প্রথম সৃষ্টি হলো কলম জাল হাদিসে প্রথম সৃষ্টি নূর আর সহিহ হাদিসে প্রথম সৃষ্টি কলম তাহলে যারা জাল হাদিস মানে ওরা রাসূলকে নূর বলে যারা সহিহ হাদিস মানে ওরা রাসূলকে নূর বলে না ওরা প্রথম সৃষ্টি কলম বলে ঠিক না তাহলে জয়েব হাদিসের কারণে জাল হাদিসের কারণে ইখতিলাফ ঘটে যায় পার্থক্য ঘটে যায় আবার অপব্যাখ্যার কারণেও হয় হুজুর একটা আয়াত দিয়ে অপব্যাখ্যা করে আয়াত কি কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব নূর মানে নবী নূরের তৈরি আর কিতাব মানে কুরআন তার মানে নবী নূরের তৈরি আল্লাহই তো বললেন কোরআনের আয়াত না এখানে অপব্যাখ্যা হয়েছে আপনারা এখানে মাদ্রাসা এটা ছাত্ররা ব্যাকরণটা হয়তো বুঝবে যদি সাহাবীদের যুগের ব্যাকরণ বুঝে থাকে ওয়াও শব্দের অনেকগুলো অর্থ হয় ওয়াবের অর্থ হয় কসম আল্লাহি আল্লাহর কসম ওয়া তিন তিনের কসম ওয়ালা আসর আসরের কসম তাহলে ওয়াবের অর্থ কি হয় কসম ওয়াবের অর্থ হয় এবং ওয়াবের অর্থ হয় ও যদি কোনো শব্দ আসে আর ওই একই আয়াতে এক বচনের জমির বিহি না থাকে তাহলে ওয়াবের অর্থ হয় এবং ওয়াবের অর্থ হয় ও আর ওই একই আয়াতে যদি বিহি এক বচনের জমির থাকে তাহলে ওয়াবের অর্থ হয় অর্থাৎ এক বচনে কয়টা হয় যুবক ভাইরা কথা বলছে না এক বচন কয়টা হয় এক বচন কয়টা হয় একটা দুইটা হয় তাহলে ওই আয়াতের অর্থ হবে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর অর্থাৎ কিতাব ওই নূরটাই কিতাব ওই নূরটা কি কিতাব তার মানে নবী নূরের তৈরি নয় এটা প্রমাণিত হয় না সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াত লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আমি মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য একটা নূর নাজিল করেছি নূর হলো এক বচন বহু বচন হলো আনোয়ার তাহলে নূরটাই কিতাব কিতাবটাই নূর নবী নূরের তৈরি নয় অপব্যাখ্যার কারণে বিভক্ত ঘটে তাই না আরেকটা সমস্যা আমাদের সমাজে আছে হাদিস সহি আমরা অনেকে সহি হাদিস বলি অনেকে সহি হাদিস অনুযায়ী চলি কিন্তু অনেক সময় আমাদের সহি হাদিসের ব্যাখ্যাটা জয়ীব হয় জাল হয় অপব্যাখ্যা হয় আপনাদের মসজিদে আছে কিনা আমার জানা নাই ফজরের সময় মসজিদে ঢোকার পরে দেখবেন একামত হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার শেষ কিছু ভদ্রলোক আছে ওরা সুন্নাত পড়তেছে আছে আছে মানে আমাদের মসজিদে পাওয়ার কথা নয় অন্য অন্য মসজিদে আছে তাই না একামত হয়ে যাওয়ার পরে সুন্নাত পড়ে আমি এক হুজুরকে বললাম হুজুর ব্যাপার কি একামত তো হয়ে গেল সুন্নাত পড়েন কেন মুসল্লিদের নিষেধ করতে পারেন না তখন উনি আমাকে হাদিস শোনালো মুসলিম 725 নম্বর হাদিস রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের পূর্বের দুরাকাত সালাত পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম সবকিছুর চাইতে উত্তম কি ফজরের পূর্বের দুরাকাত তার মানে উনি বলতেছে এর দ্বারা বোঝা যায় অন্য সময় সুন্নাত পড়া যায় না কিন্তু ফজরের সময় অনুমতি আছে পড়া যায় খালি ফজরের সুন্নাত পড়া যায় যেহেতু সুন্নাতের গুরুত্ব অনেক বেশি আমি ওনাকে বললাম আপনার হাদিস সহি কিন্তু অর্থ ঠিক না
আপনার হাদিস সহি কিন্তু ব্যাখ্যা ঠিক না, আপনার হাদিস সহি কিন্তু বুঝ ঠিক না, আপনি নিজে বুঝলেন কেন, রাসূলের মতো বুঝলেন না কেন, রাসূলের মতো বোঝেন, তিনি কি বোঝালেন, মুসলিমের 710 নম্বর হাদিস, তিনি বললেন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের একামত হয় তখন সমস্ত সালাত বাতিল, একামত হয়ে গেলে কি বাতিল, সব বাতিল, সুন্নাত পড়া যাবে, নফল পড়া যাবে, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, কোন সুন্নাত পড়া যাবে, সব বাতিল, কিচ্ছু করতে পারবে না একামত হয়ে গেলে, যদি পরে তাহলে কি হবে দেখেন কি হয়, আপনাকে তিনটা হাদিস বলি, আপনার কাছে নতুন নতুন মনে হবে, তবে আপনি শুনে দেখেন, আব্দুল্লাহ বিন শারজিস তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, সালাত শেষ করে ওই লোকের কাছে আসলেন, আসার পরে বললেন বি আই সালাতাইকা তাদাত্তা, তোমার এই দুই সালাতের কোনটা হিসাব করলে বলো, তুমি যে সুন্নাত পড়লে এটা হিসাব করলে, নাকি ফরজ পড়লে এটা হিসাব করলে, দুইটার একটা বাতিল হবে, তো কোনটা বাতিল বলো তুমি, বাতিল তো একটা হবে, ইবনে মাজাহ 1152 নম্বর হাদিস, সহিহ বুখারীর 663 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মালিক বিন বুয়াইনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, তখন একামত হয়ে গেছে, সাহাবীরা ওই লোকটাকে ঘিরে ধরল, আল্লাহর নবী লোকটার কাছে আসলেন, আসার পরে বললেন আস-সুবহ আরবান, ফজর কি চার রাকাত, আস-সুবহ আরবান, ফজর কি চার রাকাত, তার মানে একামত হয়ে যাওয়ার পরে তুমি যে সুন্নাত পড়লা তাতে কি প্রমাণ করলা যে ফজর চার রাকাত, এটা প্রমাণ করলা নাকি, আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা তিনি আরো বলেন একদিন এক লোক সালাত আদায় করলেন, তখন একামত হয়ে গেছে, আল্লাহর নবী কি যেন বললেন ওই লোকটাকে আমরা বুঝতে পারলাম না, কিছুক্ষণ পরে আল্লাহর নবী চলে যাওয়ার পরে আমরা লোকটার কাছে গেলাম, এরপরে বললাম আল্লাহর নবী তোমাকে কি বলেছে, তখন লোকটা বলল আল্লাহর নবী বলেছে ইউশিকু আহাদুকুম আয়ুসল্লি আল ফজরা আরবাআন, ওয়াচিরাই তোমাদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি নেবে, একটা জাতি তৈরি নেবে, একটা জাতির আবির্ভাব ঘটবে যারা ফজরের ফরজ সালাত চার রাকাত আদায় করবে, ফজরের ফরজ কয় রাকাত পড়বে, চার রাকাত, দুই রাকাত পড়বে না, চার রাকাত পড়বে, ইবনে মাজাহ 1153 নম্বর হাদিস, চার রাকাত পড়বে, এরকম লোক তৈরি হবে, তার মানে সালাফরা এই হাদিসগুলো দিয়ে বলেন যারা ফজরের একামত হয়ে যাওয়ার পরে সুন্নাত পরে ওদের সুন্নাত বাতিল, ওদের ফরজ বাতিল, ওদের টোটাল সালাতি বাতিল, তাহলে একামত হয়ে যাওয়ার পরে সুন্নাত পড়া যাবে, পড়বেন আপনারা, পড়া যাবে, একামত হলো মানে সমস্ত সালাত বাতিল, কোন সালাত পড়া যাবে না, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনাদের কষ্ট দিতে চাই না, হাদিস বোঝার নীতিমালা অনেক জটিল একটা লেকচার, এখন রাত অনেক গভীর, মাথায় ঢোকানো কঠিন হয়ে যাবে, এজন্য আপনাদের তিনটা নসিহাত করব, আলোচনা শেষ করে দেব। এক, আপনার জীবনে আপনি কোনোদিন সালাত ছাড়বেন না, পারবেন না, কেন, যারা সালাত আদায় করে না, যারা সালাত ত্যাগ করে, যারা নামাজ ত্যাগ করে, সে পুরুষ হোক, সে নারী হোক, সে যুবক হোক, সে বৃদ্ধ হোক, তার ইসলামে কোনো অংশ কোনো জায়গা থাকে না,
সে হলো মুশরিক সে হলো কাফের সে হলো অমুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাতরুকুস সালাহ মুতাআম্মিদিন ফায়জা তারকা মুতাআম্মিদান কোন বর্ণনায় বলেছেন ওয়ালা তাতরুকুস সালাতা মুতাআম্মিদান তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় কোন বর্ণনায় রাসূল দায়িত্ব উঠিয়ে নেয় কোন বর্ণনায় আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠে যায় যারা সালাত ত্যাগ করে ওরা আল্লাহ থেকে মুক্ত ওরা নবী থেকে মুক্ত ওরা রাসূল থেকে মুক্ত ওরা ইসলাম থেকে মুক্ত দলিল মুসলিমের 82 নম্বর হাদিস ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ নিশ্চয় একজন মুমিন বান্দা আরেকজন কাফের আরেকজন মুশরিক এদের ভিতরে পার্থক্য সালাত যারা সালাত আদায় করে ওরা ইমানদার যারা সালাত আদায় করে না ওরা কাফের ওরা মুশরিক তাহলে সালাত আদায় না করলে ঈমান থাকে অনেকে তো বলে কয় নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে অথচ তিরমিজি 2618 নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ একটা কাফের আর একটা ঈমানদার এদের ভিতরে পার্থক্য সালাত যারা সালাত আদায় করে না এরা বেঈমান যারা সালাত আদায় করে এরা ঈমানদার যারা সালাত আদায় করে না এরা কাফের এরা বেঈমান এদের ইসলামে কোনো জায়গা নাই তাহলে সালাত ত্যাগ করা যাবে সালাতের উপরে নেটে আমার লেকচার আছে বিস্তারিত অনেক লম্বা আপনারা দেখে নেবেন এখানে খালি উপদেশ হিসেবে বললাম জীবনে সালাত ত্যাগ করবেন না পুরুষ এবং নারী সালাত ত্যাগ করলে তার জানাজা নাই তার মুসলমানের কবরস্থানে দাফন নাই তার যবেহিত গোশত খাওয়া জায়েজ নাই তার সাথে মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নাই তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নাই এত গুরুত্বপূর্ণ যারা সালাত আদায় করে না তাদের কোনো গুরুত্ব নাই তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মান নাই ঠিক না তাহলে সালাত আদায় করবেন রাজি আছেন সবাই আল্লাহ তাআলা কবুল করুন কে কে রাজি আছেন হাত তোলেন সালাত পড়বেন তো হে আল্লাহ আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন হাত নামান আল্লাহ যেন আপনাদের কবুল করেন আপনাদের জন্য দ্বিতীয় দুইটা উপদেশের একটা উপদেশ হলো আপনারা সবাই এই কথাটা আমি মাঝে মধ্যে অনেক জায়গায় বলি এই কথাটা হলো আমার খুব প্রিয় একটা কথা আমার কলিজা ঠান্ডা করা কথা আমি এই কথাটাকে খুব পছন্দ করি কথাটা কি একজন সালাফ ইব্রাহিম তিনি বলছেন আমি আসলাম কে জিজ্ঞেস করলাম আপনি এত আনন্দিত কেন আপনি এত খুশি কেন আপনার চেহারায় এত খুশির ভাব দেখা যায় কেন এত আনন্দিত চেহারাটা কেন তখন উনি বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি তাই আমার চেহারায় এত হাসি দেখতে পাও কিসের জন্য তাওয়াক্কুল করি কার উপরে আল্লাহর উপরে তখন উনি বললেন আপনার তাওয়াক্কুল কেমন তখন উনি বললেন আমার তাওয়াক্কুলের একটু ভাগ আছে এক আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করা আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না তাই আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না তো রিজিক নিয়ে চিন্তা করা যাবে তাহলে আমাদের আর রিজিক নিয়ে কোনো চিন্তা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রিজকা লায়াতলুবুল আব্দা কামা ইয়াতলুবু আজালুহু বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বেড়ায় মৃত্যু পিছনে পিছনে খোঁজে না রিজিকও খোঁজে রিজিক যদি সমুদ্রের মধ্যে থাকে তবু ওই রিজিক আপনার কাছে আসবেই ধরা দেবেই
অথবা ওই রিজিকের কাছে আপনাকে নিয়ে যাবে। তাহলে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, রিজিক নিয়ে কোনো চিন্তা করা যাবে? আজ থেকে রিজিক নিয়ে কোনো চিন্তা নাই, এটা হলো একটা কথা। দুই, আমি জানি আমার আমলটা আমাকেই করতে হবে, কেউ আমার আমল করবে না, আমার বাবা করবে না, আমার মা করবে না, আমার ভাই করবে না, আমার বন্ধু করবে না, আমার আদরের সন্তান করবে না, আমার আদরের স্ত্রী করবে না, আমার আমল কেউ করে দেবে না, যেহেতু আমার আমলটা আমাকেই করতে হবে, এই কারণে আমি সৎ আমল করি, সঠিক আমল করি। আমলটা কে করবে? আপনারটা আমি করে দিব? আমারটা আপনি করে দেবেন? আপনারটা কে করবে? আপনি করবেন। তাহলে কি আমল করতে হবে? সৎ আমল। বিদাতি আমল সৎ নয়, শিরিকযুক্ত আমল সৎ নয়, মানুষের বানোয়াট পদ্ধতির আমল সৎ নয়। অবশ্যই কোরআনে সুন্নায় যেই আমল, ওই আমল যারা করে রাসূলের পদ্ধতিতে, ওটা সৎ আমল। যেহেতু আমলটা করতেই হবে, সৎ আমল করবেন। রাজি আছেন সবাই? সৎ আমল করবেন, রাজি আছেন? আল্লাহ কবুল করুন। তিন, আমি জানি মালাকুল মাউত আমার বন্ধু না, আমি তাকে বন্ধু বানাতে পারি নাই। মালাকুল মাউত হঠাৎ করে আসবে, আমাকে হঠাৎ করে নিয়ে যাবে, আমাকে বলে আসবে না, আমাকে জানিয়ে আসবে না, যেহেতু হঠাৎ করে আসবে, এই জন্য আসার আগে আমি প্রস্তুত। আসার আগে কি আমি আমল টামল করে আমি প্রস্তুত হয়ে আছি? মালাকুল মাউত, তুমি যদি এসে যাও আমার কোনো ক্ষতি নাই, কেন? আমি আগে থেকেই প্রস্তুত। তাহলে আমাদের কি হতে হবে? প্রস্তুত হতে হবে, যখন তখন মালাকুল মাউত আসতে পারে, ঠিক না? চার, তোমরা পাপ করতে লজ্জা পাও তোমার বাবার সামনে, কেন? তোমার বাবা দেখবে। তোমার শিক্ষকের সামনে, কেন? তোমার শিক্ষক দেখবে। তোমার গণ্যমান্য ব্যক্তির সামনে, কেন? তারা দেখবে। যেহেতু তাদের সামনে পাপ করতে তুমি লজ্জা পাও, তার চেয়ে বেশি আমি লজ্জা পাই পাপ করতে, কেন জানো? আমার রব আমাকে দেখে, তাই আমি পাপ করতে লজ্জা পাই। কে দেখে? রব দেখে। তাহলে আল্লাহকে দেখে লজ্জা করতে হবে, আল্লাহর সামনে পাপ থেকে বিরত থাকতে হবে। চারটা কাজ করতে পারবেন না? এক, রিজিক নিয়ে কোনো চিন্তা করবেন না। দুই, যত আপনার আমল আপনাকেই করতে হবে, সৎ আমল করবেন। তিন, যত মালাকুল মাউত হঠাৎ করে আসবে, প্রস্তুতি গ্রহণ করবেন। চার, আল্লাহর সামনে পাপ করতে লজ্জাবোধ করবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। আজকের আলোচনার শেষ হাদিস, ওবাদে ইবনে সামিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ, তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিস দাও, আমি মুহাম্মদ বিনিময়ে তোমাদের জান্নাত দেব। আমরা দেব কয়টা? ছয়টা। আর আল্লাহর নবী কে দেবেন জান্নাত? এক, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে, মিথ্যা বলবে না। এখন তো মোবাইল হয়ে আরো মিথ্যা বেড়ে গেছে, তাই না? আসে এক জায়গায় বলে আরেক জায়গার কথা, ওর লাগবে 10 মিনিট বলে 5 মিনিট, লাগবে আরো বেশি বলে আরো কম। এজন্য কথাবার্তায় লেনদেনে চাল চলনে মিথ্যা পরিহার করবা, হক কথা বলবা, সত্য কথা বলবা। ওয়াউফু ইদা ওয়াদতুম, এবং তুমি ওয়াদা পালন করবা, যেই ওয়াদা দিবা ওই ওয়াদা রক্ষা করবা। ওয়াদু ইদা তুমিনতুম, তোমার কাছে যা গচ্ছিত রাখা হয় তা প্রাপককে ফেরত দিবা, খেয়ানত করবা না। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। হে যুবক ভাই, কোনো মেয়ের সাথে প্রেম করবা না। হে বোন, কোনো পুরুষের সাথে প্রেম করবা না।
লজ্জাস্থানের হেফাজত করবা অগদ্দু আবসারকুম তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করবা অকুফাইদিকুম এই হাত দিয়ে কার উপরে জুলুম করবা না অত্যাচার করবা না ছয় টাকা যদি করতে পারো এক যখন কথা বলবে সত্য বলবে দুই যখন ওয়াদা করবে পালন করবে তিন যখন আমানত রাখবে খেয়ানত করবে না প্রাপককে ফেরত দেবে চার লজ্জাস্থানের হেফাজত করবে পাঁচ চক্ষুকে নিয়ন্ত্রণ করবে ছয় হাতকে নিয়ন্ত্রণ করবে মিশকাত 4870 নাম্বার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদার নিয়ে নিলাম জান্নাতে নিয়েই যাব আল্লাহ তাআলা আপনাদের যেন আমল করার তৌফিক দান করেন আমার কণ্ঠটা ভাঙা আমি আসলেই অসুস্থ এজন্য যেই আলোচনা আজকে করার ইচ্ছা ছিল সময়ের ব্যবধানে রাত অনেক গভীর হয়ে যাওয়ায় ওই বিষয়ে আলোচনা করি নাই কিছু কথা উপদেশ আপনাদের মাঝে রাখলাম ভুল ত্রুটি আমার এবং শয়তানের পক্ষ থেকে কল্যাণকর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যেন আপনাদের কবুল আর মঞ্জুর করে নেন হে আল্লাহ আপনি আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেল আজেলা দান করেন আমাদের যারা অভাবী